স্বনির্ভর, এই স্বনির্ভর হতে কে না চায়? কেউ চাকরি পেয়ে, আবার কেউ বিজনেস করে, সবাই তো আর চাকরি পায় না। অর্থাৎ স্বনির্ভর হতে সবাই চায়, কিন্তু সঠিক তথ্য, সঠিক রাস্তা এবং সঠিক আইডিয়া এসব না পাওয়ার কারণে স্বনির্ভর হতে পারেন না। আবার বিভিন্ন সময় বিভিন্ন আইডিয়া মাথায় আসে, কিন্তু সঠিকভাবে পরিকল্পনা মাফিক রাস্তাটি এবং আইডিয়াটি কিভাবে বাস্তবায়িত করা যাবে সেটি খুঁজে পান না, যার দরুন তিনি নিজে স্বনির্ভর হতে পারেন না। আজকে এমনই একটি বিজনেস আইডিয়া দেব, তার জন্য শুধুমাত্র একটি ঘর এবং সামান্য কিছু পুঁজি, এই নিয়ে আপনি শুরু করতে পারবেন ট্রেনিং, কাঁচামাল, সমস্ত তথ্য সহকারে সব কিছুর দায়িত্ব একটি কোম্পানি নেবে। অর্থাৎ আপনি শুধুমাত্র প্রোডাকশন করবেন আর বাকি লাভ আপনি ঘরে তুলবেন। শুরু করবো, সুগার আগে বলবো, যারা যারা আমার চ্যানেল নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলো প্লিজ শেয়ার করুন যাদের যাদের কাছে এরকম আইডিয়ার প্রয়োজন তাদের কাছে। দিন দিন মানুষের খাবারের অভ্যাস ও মেনু পরিবর্তিত হচ্ছে। বর্তমানে পুষ্টিকর খাবার হিসেবে মাশরুমের চাহিদা বৃদ্ধি পাচ্ছে এবং ডায়েট ফুড হিসেবে ডাক্তাররা প্রেসক্রিপশন করছে। এছাড়াও বিভিন্ন রোগ, সেই রোগের খাবার হিসেবেও কিন্তু মাশরুম ব্যবহৃত হয় এবং ডাক্তাররা বলছে মাশরুম খেতে। ভাবছেন যে এই যে চাষ, এই চাষ আমরা কিভাবে করব? কোনো অসুবিধা নেই, ডেসক্রিপশনে দেওয়া আছে যে ফোন নম্বর, সেই ফোন নম্বরে ফোন করুন। ট্রেনিং, বীজ, মার্কেটিং সমস্ত কিছু তথ্য পেয়ে যাবেন এবং বাজারে কিভাবে বিক্রি করবেন, কোথায় বিক্রি করবেন সমস্ত কিছু তথ্য আপনি পেয়ে যাবেন সেখানে। বিভিন্ন ধরনের মাশরুম আমাদের বাজারে পাওয়া যায়। জঙ্গলে ঝোপঝাড়ে যে মাশরুমগুলো পাওয়া যায় তা কিন্তু পয়জনাস মাশরুম, যা খাওয়ার অযোগ্য, যার জন্য আপনি বাড়িতে তৈরি করে প্যাকেটিং করে ট্রেডমার্ক দিয়ে বিক্রি করুন, তাহলে কেউ কোনো সমস্যা করবে না বা বলবে না যে এই মাশরুমটি পয়জনাস কিনা, এবং একটি ট্রেডমার্ক অবশ্য অবশ্যই দিবেন। আপনি 1 কিলো বা 1.5 কিলো মাশরুম চাষ করতে যে বীজ, ঘর ও অন্যান্য যে খরচ, সেই সমস্ত খরচ সহ আপনার খরচ হয়ে যাচ্ছে প্রায় 40 টাকা। এবার বাজারে আপনি যদি খুচরো বিক্রি করেন তার দাম 150 টাকা এবং পাইকারি বিক্রি করলে 100 টাকা। সুতরাং বুঝতেই পারছেন এর লাভ কত। সুতরাং দেরি না করে শুরু করে দিন এই বিজনেস।